আমরা এই মুহূর্তে আবারো নজর রাখব রাজ্য বিধানসভার অধিবেশনের দিকে। বিজেপির অডিও টেপ বিতর্কে সরগরম বিধানসভা। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক তিনি প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন যে বাংলায় এই ধরনের রাজনীতি এর আগে দেখা যায়নি। যদিও পার্থ ভৌমিক যখন এ বিষয়টি উত্থাপন করেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন হাউজের, সে সময় উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা যে বিধানসভায় উঠবে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এই বিষয়টা তোলা হবে সেটা স্পষ্টই ছিল। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এ বিষয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দেবাশিস, বিস্তারিত জানতে চাইব এই বিষয়ে। দেখো, অডিও টেপ বিতর্ক নিয়ে গতকাল থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে বেশি সরগরম। কেন শোনা যাচ্ছে যে বিজেপির এক যুব নেতা, যেটা পরবর্তীকালে যুব নেতা প্রীতম সরকার, তিনি পুরসভা নির্বাচন, কলকাতা শহরে পুরসভা নির্বাচন, সেই পুরসভা নির্বাচনে বিজেপিরই সহযোগী পার্টি হাম পার্টির রাজ্য সভাপতি, তার কাছ থেকে, শতাব্দ রায়ের কাছ থেকে 12 জন প্রার্থী মাথা পিছু 1,00,000 টাকা করে দাবি করেছে, এমনটাই কিন্তু অডিও টেপে শোনা গিয়েছে। এবং যার সত্যতা স্বীকার করেছেন অবশ্য বিজেপির সহযোগী পার্টি আহম পার্টির যিনি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে শতাব্দ রায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্য বিধানসভায় যখন চলছিল অধিবেশনের পরে, যখন দৃষ্টি আকর্ষণের প্রস্তাব এবং উল্লেখ পর্বে কিন্তু একদিকে তাপস চট্টোপাধ্যায় যখন তিনি যখন এই প্রশ্ন তোলেন এবং এই অডিও বিতর্ক, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ছিলেন, পরবর্তীকালে পার্থ ভৌমিক যখন উল্লেখ পর্বে তিনি যখন উল্লেখ করেন, সেই সময় বিরোধী দলনেতা তিনি তখন চলে গিয়েছিলেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, দুজনের বক্তব্যই কিন্তু এক জায়গায় যে আজ বাংলার রাজনীতি, এর আগেও যে অভিযোগ আসছিল যে বাংলার রাজনীতিতে এর আগে দেখা গিয়েছে, যদি সরাসরি বিজেপির নাম না করলেও দৃষ্টি যে বিজেপির দিকে একদম পরিষ্কার। এবং সেক্ষেত্রে যে আগে বাংলা এরামটা হতো না, আর প্রথমে তারা বাইরের দিকে লোক নিয়ে এসেছিল, এবং এখন দেখা যাচ্ছে টাকা দিয়ে পার্থী, এই বিষয়টা যথাযথ তদন্ত হওয়া দরকার এবং এই বিষয়টা বাংলার রাজনীতিকে কলুষিত করছে, এমনটাই কিন্তু মত ব্যক্ত করেন বিধানসভার মধ্যে বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক। এবং এই নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিধানসভার অন্দরে কিন্তু রীতিমতো কিন্তু চর্চা চলছে যে এই অডিও বিতর্ক নিয়ে। এবং যে অডিও বিতর্ক, আবারও জানিয়ে রাখি যে বিজেপির সহযোগী পার্টি হাম পার্টির কিন্তু যিনি রাজ্য সভাপতি শতদ্রু রায় এই অডিও টেপের বিষয়টা স্বীকার করেন, কারণ তার সঙ্গে যে কথোপকথন হচ্ছিল বিজেপির যুব নেতা, এই বিষয়টা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তিনি বিষয়টা বিজেপির নেতৃত্বকেও জানিয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে অডিও বিতর্ক নিয়ে কিন্তু এবার বিধানসভার মধ্যে তদন্তের দাবি উঠল। ধন্যবাদ দেবাশিস। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বিজেপির অডিও টেপ বিতর্ক নিয়ে সরগরম বিধানসভা। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন এবং তদন্তের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। তিনি দৃষ্টি আকর্ষণ পর্বে তিনি এই বিষয়টিকে উত্থাপন করেন। একই সঙ্গে বিজেপিকে দুষে তিনি বলেন যে এই রাজনীতি বাংলায় আগে ছিল না।